খারাপ না ভালো খাবি না আমি খাবো না সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএস ইন্টারন্যাশনাল ব্লগ। গাইজ, অনেকদিন পর আজকে এই ব্লগে আসলাম, আফটার এইট মান্থ, সরি এইট ডেজ, এক্স্যাক্টলি এইট ডেজ হবে। অ্যান্ড অনেকদিন ধরে মানে ভিডিওটিও বানানো হচ্ছে না, ভাবলাম কি বানাবো। ইয়ট গাইজ, আমি বুঝতেই পারি না যে ব্লগটা কি বানাবো। দেখো আমার বাড়িতে দুইটা ভাই আছে। আজকে বলছি থান চাপ খাওয়াবে নাকি? এই কি খাওয়াবে আজকে? এই কি খাওয়াবে আজকে? একটা একটা এত কিছু খাওয়ার আমার টাইম নেই ভাই, আমার পেট একদম ভরে গেছে। ভাই সবাই কেমন আছে বলো? আর ওই আরেকটা আমাদের নতুন সঙ্গী আছে দেখতে পাচ্ছ, আমাদের পুচু 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 বুলু বুলু। এই দেখো রাক্ষসের বাচ্চা গিলে ফেলছে এখনই, বাট আমার পেট তো ভরে আছে, ইউ নো। এই কত টাকা আছে না? টাকা দিন দেখি। ও ভাই লাস্ট মোমেন্টে একটু করবেন, টাকা কত আছে দেখি? টাকা আছে? ও কত টাকা এটা? দশ টাকা রে। এটা দশ টাকা না, এটা পঞ্চাশ টাকা। আরে ভাই সব আমি কি করবো খেয়ে? হ্যাঁ গাইজ, আমার থান্ডারসবকে কোনো লাভ নেই, আমার মোস্ট ফেভারিট এটা বলতে পারো। এটা থাকলে আর কি চাই ভাই, কোনো কিছু খাওয়ার কোনো দরকারই হয় না, হ্যাঁ ইউ নো। তো গাইজ, ওই দিনের ব্লগটার কথা তো এখনো আমাকে বললে না, মানে কেমন লাগলো ওই হরর ব্লগটা। আর আমার মা কি বলে জানিস, মানে বলছে আমাকে, ওই তুই কি জানিস ওইসব ওরা কেউ কিনতে চায় না বা ভোট টোত আছে, আই হোপ নাকি ওইসব কিছু নাই, ইউ নো হোয়াট গাইজ, ওইসব কিছু না আমার। এক্স্যাক্টলি, আমি তো সায়েন্সে বিলং করি, আমি ভুটুত বিশ্বাস করি না, তুই জানিস অবভিয়াসলি, এইসব ভুটুত আমার মাথার ভিতরে আসে না। আমাদের এই ভালো একটা কথা গাইজ, একটা কথা বলার দরকার ছিল, আমি আগে একটা কুকুরের বাচ্চা নিয়ে একটা ব্লগ বানাতাম, সবার অবশ্যই মনে আছে। বাট সেই কুকুরের বাচ্চাগুলো একটাও নেই, না সরি তিনটা বাচ্চা থেকে একটা আছে, আমার একটা দাদা নিয়েছিল আর বাকি দুই বাচ্চা উপরে স্বর্গে চলে গেছে। কি বলবো, দুই দিন আমি কান্না করছিলাম তুই জানিস, জাস্ট আনবিলিভেবল, আমার এতটা খারাপ লেগেছে না কিছু বললার নেই গাইস। আমাদের বাড়ির পাশের বাড়িতে মরে গিয়েছিল, ওই দেখো পিছে কে আসছে। আজকে এক্সামের ডেট, তো সবাই এক্সামে যাচ্ছে, পরিস্থিতি খুবই ভালো। এটা কি রে ভাই, কি এটা? গয়াম গাছে কোকোকোলা। গয়াম গাছে কোকোকোলা ধরে কবে থেকে? আচ্ছা দিনটাও খুবই ভালো আছে। ওই ওনো থাম্বস আপ কোকোকোলা একই কোয়ালিটি ওনো। গাইজ, বাট এক মানে রিসেন্টলি চার পাঁচ দিন ধরে আমার স্যাডনেস আসলো আমার মধ্যে, বাট এখন আমি ঠিক আছে, আমার এখন সবই ঠিক আছে। আরে মুখে কিনে দিচ্ছিস ভাই? ও এই সি গাইজ, আমার ভাইও চলে আসলো, দেখি তো কোনো কিছু নিয়ে আসলো নাকি। আরে ও ভাই কি নিয়ে আসলি রে? কয়টা কি? এটা থাম্বস আপ খাবে। কয় লিটারে? ও ইয়া মিনি ভাই, আর একটা মিনি, সেই কিউট। বাট আমার পেটে জায়গা নেই, মনে হয় লিকুইড খেলে এখন আমার অ্যাসিড হয়ে যেতে পারে। আরে ওটা তুই খা, তুই খা, আমার খাওয়ার কোনো দরকার নেই। বাট আমার জন্য এটা একদম মোস্ট ফেভারিট আছে, টেরি মেরি, টেরি হ্যাঁ বাট মেরি হ্যাঁ, ইউ নো। খারাপ না ভালো খাবি? না আমি খাবো না। গাইজ দেখো প্রিয়ম তার মা আসছে সামনে থেকে, আর এটা এটা নট্ট এখানে। গাইজ আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আই হোপ সবার ভালো লেগেছে। তাহলে গাইজ আজকের মতো ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও বলছি, তাহলে টাটা গাইজ, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।